স্ত্রীর মর্যাদার দাবিতে এবারে ধর্নায় বসলেন এক যুবতী বাড়ির সামনে থেকে তুলে দিতে যুবতীকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগের থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি বিহারের কাঠিয়ার জেলায় তবে হরিশ্চন্দ্রপুরের গিধিন পুকুর গ্রামে দাদুর বাড়িতে থাকাকালীন সামাজিক মাধ্যমে পাশের কোতল গ্রামের বাসিন্দা পেশায় ট্রাক্টর চালক বাপ্পির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রথম পক্ষের স্বামীকে পর্যন্ত দেন এরপর সেই যুবকের সঙ্গে বিয়ে হয় তার কিন্তু মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাবার কথা বললে ওই যুবক এবং তার পরিবার বেঁকে বসেন নানা রকম ভাবে টাল বাহানা করতে থাকে এরপরই রবিবার ওই যুবতী বাপ্পির বাড়ির সামনে ধর্নায় বসলে তাকে ছেলের মা নীলুফা বিবি সহ পরিবারের লোকেরা तो के कराना मतलब इसके रहे डिवोर्स दे, दे, तो दे दिया फिर इसने शादी किया मुझे अब शादी के बाद बोलते तुमको नहीं रखेंगे घर में नहीं घुसाएंगे आएंगे इससे बात बोलते हैं उसकी मम्मी पापा बोल रहा है ये शादी सुबह इसको नहीं लेंगे जब मैं शादी शुदा था उसका लगा जान बुझके इसमें शादी किया है ना हाँ इसकी मम्मी पापा हर कोई जानता है पूरा गांव वाला जानता है दिए इधर दिन मतलब ऐसे ही गाली वाली देता था क्यों आया तूने मेरे लड़के को फंसा कर शादी किया चाल वाजे वैसे वैसे, वैसे बोलता है जदिओ छेलेर बाड़ीर लोक ओई जुबोतीर बिरुद्धे फाँसानोर अभियोग एनेछे ওকে প্রেম জাল ফাঁসায় জালে ফাঁসাই দিলো জালে ফাঁসার পরে ইয়ে তোলে তলে বিয়ে করে নিয়েছে আর বলছে কি এখন যে আমি বলে বাপি কে বিয়ে করেছি মেয়ে তো দাবি করছে যে প্রেমের সম্পর্ক ছিল আমরা যদি চাচা বাপ আছি আমরা সবাই আছি যদি না জানি তো এই মেয়েকে কি করে গ্রহণ করা যাবে

তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনরোল